नमस्कार बंधुरा मोनालिसा किचेने आमादेर सकलके स्वागत जानाई। आज के आमी बनाते चलेछि सुजिर तैरी ल्यांचा। एई सुजिर तैरी ल्यांचा बनाबार समय अनेकेरई तेले भाजार समय ल्यांचागुलो फेटे जाय, रसे देওয়ার पर भेंगे जाय किंबा भालोभाबे रस ढोके ना। आज आमी आपनादेरके किछु सहज टिप्सेर साथे ल्यांचा बानिये देखाबो, ताहले भिडियोटी स्टेप बाई स्टेप देखते थाकुन, ताहले आपनाराओ बाजारेर मतो परफेक्ट ल्यांचा बाड़ीतेई बानिये निते पारबेन। ताहले चलुन आर देरी ना करे ल्यांचा बानानो शुरू करी। तार आगे एई चैनेले नतुन बंधु होले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकुन। सुजिर ल्यांचा बानानोर जोन्नो आमी एखाने नियेछि 1 काप दूध और एई कापेरे दिये दिच्छि 1 काप जल আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ঘি। ঘি আর দুধ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঘি আর দুধ ভালো করে মিক্স করে নেওয়ার পর দুধটা ফোটার জন্য ওয়েট করব। দুধ ভালোভাবে ফুটে উঠলে এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটা একসাথে সবটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কন্টিনিউ নাড়ি চাড়িয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সুজিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, নয়তো দোলা পাকিয়ে যাবে। আর এই সময়তে অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা আজকে আমি চিনি দিচ্ছি না, আপনারা চাইলে ফুটন্ত দুধের মধ্যে অল্প পরিমাণে চিনি দিতে পারেন। খেয়াল রাখবেন সুজিটা খুব বেশি মিষ্টি যেন না হয়। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কি হবে, ল্যাংচাগুলো তেলে ভাজার সময় ল্যাংচাগুলো ফেটে যেতে পারে। তাই আজ আমি চিনি ইউজ করছি না, একদমই চিনি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এভাবে লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন সুজিটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিছুটা ঠান্ডা করে নেব যাতে খুব সহজেই আমরা হাত দিয়ে মাখিয়ে নিতে পারি। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে সুজিটা 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে নিয়ে একটা লেচি কেটে নিয়ে ল্যাংচার শেপ বানিয়ে নেব। এগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে, না হলে তেলে ভাজার সময় ল্যাংচাগুলো ফেটে যেতে পারে। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচটা লোতে রেখে একটা ল্যাংচা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ল্যাংচাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ল্যাংচাগুলো সব দিকটা সমানভাবে ভাজা হবে। লো ফ্লেমে একটু সময় নিয়ে ল্যাংচাগুলোকে ভাজতে হবে। ভালোভাবে ভাজা না হলে ল্যাংচার মধ্যে ঠিকমতো রস ঢুকবে না, ভেতরটা শক্ত থেকে যাবে। এগুলো আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যায়। আমি ওয়েট করব এগুলো গোল্ডেন ব্রাউন ভাজা হওয়া পর্যন্ত। ল্যাংচাগুলো এভাবে কন্টিনিউ নাড়ি চাড়িয়ে আমাকে ভেজে নিতে হবে, নয়তো একদিকটা পোড়া পোড়া হয়ে যাবে, সব দিকটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হবে না। তার জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ল্যাংচাগুলো আমি লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি সবগুলোকে লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি চিনি সিরাপটা বানিয়ে নেব। চিনি সিরাপটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি আর এই কাপেরই 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর চিনিটাকে অল্প নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাইচি। এলাইচির মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এলাইচি দেওয়ার ফলে চিনির সিরাপটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ল্যাংচাগুলো খেতে খুবই ভালো লাগে। চিনির সিরাপটা ভালোভাবে ফুটে উঠেছে। যখন চিনির সিরাপটা অল্প চিপচিপে হয়ে যাবে সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে ল্যাংচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর এই উষ্ণ গরম চিনির সিরাপের মধ্যে ভেজে রাখা ল্যাংচাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে ডুবিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর আমি আপনাদেরকে একটা ল্যাংচা উঠিয়ে কেটে দেখাচ্ছি ল্যাংচাগুলো কতটা সফট এবং ভেতরটা কতটা রসালো হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক করবেন, পারলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।